সুনান ইবনে মাজার 4107 নম্বর হাদিস, এই হাদিস সুনান আত-তিরমিজির মধ্যে পাবেন 2466 নম্বর হাদিস, হাদিসের সনদ সহি। এবার আসেন, দিনী মজলিসে উপস্থিত হলে আপনারা যারা এসে বসেছেন, মা বোনরা মহিলা প্যান্ডেলে বসেছে, আপনাদের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আরেকটা হাদিসের হাদিসে কুদসির অনুবাদ করে আপনাদেরকে শোনাই। সাহল ইবনু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কোন একটা এলাকার মানুষ যখন জিকিরের মজলিসে বসে কোরআন হাদিসের পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম ইউনাদিম মুনাদিম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা আসমান থেকে দেখেন, দেখার পরে ওই এলাকার মানুষকে ডেকে বলেন, হে আমার বান্দারা, আলোচনা তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, আমার কিতাবের পর্যালোচনা করা হয়েছে, এবার তোমরা বাড়িতে চলে যাও, কুমু মাগফুরাল্লাকুম, আমি আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফিরার পথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনো, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি আল্লাহ তোমাদের অতীতে তোমাদের যত পাপ তোমাদের আমল নামায় ছিল, আমি সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এ হাদিসটি পাবেন তাবারানি আওসাদ 1556 নম্বর হাদিস। এ হাদিসটি পাওয়া যাবে বিখ্যাত হাদিসের কিতাব তাবারানি মুজামুল কাবির প্রথম খণ্ডের মধ্যে পাবেন 639 নম্বর হাদিস। এই হাদিসটি আমলে সলে এই কিতাবের মধ্যে পাওয়া যাবে 840 নম্বর হাদিস, হাদিস সহি। যা বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আজ্জা ওয়া জাল্লা, কোন একটা এলাকার মানুষ যখন ওই এলাকাতে একত্রিত হয় এবং আল্লাহর কোরআন হাদিসের কথা আলোচনা করে শ্রবণ করে, এই অবস্থা যে এলাকায় তৈরি হয়, এখানে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সেখানে শান্তি বর্ষিত হয়, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া গাশিয়াতুহুমুর রহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আসমান থেকে নেমে এসে ওই এলাকার মানুষকে ঘিরে ধরে এবং ওই এলাকা পুরো এলাকাটা আল্লাহর রহমত শান্তি দ্বারা একেবারে পরিপূর্ণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিসের আলোচনা হলে সেখানে অবশ্যই অবশ্যই উপস্থিত হতে হবে, এবং কোরআন হাদিসের কথা যারা দলিল ভিত্তিক আলোচনা করবে সেখানে উপস্থিত হয়ে সেই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। এই হাদিসটি পাবেন সহি মুসলিমের মধ্যে 2700 নম্বর হাদিস। এ হাদিসটি সহি ইবনে হিব্বানের মধ্যে পাবেন 852 নম্বর হাদিস, এবং আমলে সলে এই কিতাবের মধ্যে পাবেন 841 নম্বর হাদিস। এবার আসেন, মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা বলার আগে আপনাদেরকে বলি, বলেন তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই মুহূর্তে কোরআন হাদিসের আলোচনা করছি এবং শুনছি, বলেন তো আমাদের কিছু নেকি হবে না? ভাই সবাই বলেন নেকি হবে না? কত নেকি হবে আল্লাহই ভালো জানে। জি শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের। পৃথিবীর কোন মানুষ এটা বলতে পারবে না, আল্লাহই ভালো জানে যে কত নেকি হবে। ধরেন কোটি কোটি অসংখ্য অগণিত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নেকি আমাদের হবে, তারও বেশি হবে। সব নেকির কথা বাদ,
আপনাকে একটা মাত্র নেকি একটা নেকির কথা আপনাকে বুঝাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তুকুব্বিলাত লাহু হাসানাত কোন বান্দার যদি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা নেকি কবুল করে বলেন তো কয়টা একটা নেকি যদি আল্লাহ তার কোন বান্দার কবুল করে থাকেন আল্লাহর কাছে যদি কবুলিয়াত প্রমাণিত হয় কিয়ামতের মাঠে ফাদাখালাল জান্নাত ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত কিতাব এই কিতাবের মধ্যে পাবেন 596 নম্বর হাদিস তার মানে আপনি আমি এখানে উপস্থিত হয়েছি আমরা অসংখ্য একটা নেকি শুধু নয় আমরা অসংখ্য অগণিত নেকির আশা রাখি এবং আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদের জীবনের যত পাপ আছে সবগুলো পাপকে তুমি ক্ষমা করে দাও এবং সবগুলো পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন এবার আসেন আরেকটি হাদিস কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ কোন আদম সন্তান যদি ইলম অর্জনের জন্য কোন দ্বীনি মজলিসে যায় বা আল্লাহর রাস্তায় পথ চলে জ্ঞান অর্জন করার জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য তার পথটাকে সহজ করে দেন বলুন সুবহানাল্লাহ তার মানে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা ইলম অর্জনের জন্য জ্ঞান অর্জনের রাস্তায় আছি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সোজা করে দিবেন বলুন সুবহানাল্লাহ এই হাদিসটি পাবেন মিশকাতুল মাসাবির 212 নম্বর হাদিস হাদিস সহিহ সম্মানিত দ্বীনি ভাই ও বোন চলুন ইত্তেবায়ে সুন্নাহ যেটা আলোচনা করতে চাচ্ছিলাম ইত্তেবায়ে সুন্নাহ সুন্নাতের অনুসরণ সুন্নাতের অনুসরণ যদি আপনি আমি আমাদের জীবনে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আপনার সামাজিক জীবনে যদি আমরা ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ যদি করতে না পারি তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা আল্লাহর বিচারের কঠিন কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাদেরকে সেই দিন থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই অবশ্যই ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ করতে হবে ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন হে মাননীয় নবী মুহাম্মদ আপনি পৃথিবীর মানুষকে বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার অনুসরণ করো যদি আমার অনুসরণ তোমরা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন বলুন সুবহানাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরম ক্ষমাময় পরম দয়ালু যেটা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণের কথা তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন সম্মানিত দ্বীনি ভাই ও বোন অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ যদি আপনি আমি না করি তাহলে এই ইত্তেবায়ে অনুসরণের ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ যদি আপনি আমি যদি না করি তাহলে আল্লাহর কাছে আমরা ধরা হয়ে যাব আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা তোমাদের নবী মুহাম্মদ
মনগড়া কোনো কথা বলেন না, তিনি যেই কথাই বলেন তা হচ্ছে ওহি। বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনগড়া কোনো কথা বলেন না? কোনো কথা বলেন না, যার কারণে ইত্তেবায়ে সুন্নার অনুসরণ করা জরুরি। একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো কোরআন কার বাণী? সবাই বলেন কোরআন কার বাণী? আল্লাহর বাণী। হাদিস কার বাণী? দুটা ভাগ হয়ে গেল মনে হয় নাকি, ভাগ হয়ে গেছে, কেউ বলছে আল্লাহর বাণী, কেউ বলছে আল্লাহর রাসূলের বাণী, তাই না? আচ্ছা সমাধান নেন, এই সূরা নাজমের তিন নাম্বার এবং চার নাম্বার আয়াত দ্বারাই দলিল। ওহি দুই প্রকার, এক ওহিয়ে মাতলু, দুই ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলুটা বলা হয়, আপনারা সবাই জানেন, যেটা কুরআনুল কারীম, যা তিলাওয়াত করলে অক্ষর প্রতি দশটা নেকি পাওয়া যায়। আর ওহিয়ে গায়রে মাতলু হলো হাদিস, যা তিলাওয়াত করলে অক্ষর প্রতি হরফ প্রতি দশটা নেকি পাওয়া যায় না। তবে দুইটাই আল্লাহর পক্ষ থেকে কি, আসমান থেকে নাজিলকৃত বিধান, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দুইটাই ওহি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তোমাদের নবী মুহাম্মদ নিজের মুখ গড়া কোনো কথা বলেন না, তিনি ওই কথাই বলেন যা তার উপরে ওহি করা হয়। সূরা নাজম তিন নাম্বার এবং চার নাম্বার আয়াত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না, কিন্তু আজকের দিনে আমরা হুজুরেরা, আমরা যারা বক্তা আসি, খতিব আসি, ইমাম আসি, আমরা কিন্তু নিজেদের অসংখ্য রচিত মাযহাব, মানবরচিত বিধান এবং মানবরচিত জাল হাদিস কোরআনের আয়াতের অর্থের বিকৃতি করে আমরা প্রচার করে থাকি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেটা করতে পারেননি। কেন কেন পারেননি? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠিন হুঁশিয়ারি, হুংকার দিয়ে তিনি বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল কাওইল, নবী মুহাম্মদ যদি একটা কোন বাক্য নিজে মন গড়া তৈরি করে যদি কুরআনুল কারিমে যদি ঢুকিয়ে দিত, লা আখাযনা মিনহুল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ নবী মুহাম্মাদের ডান হাতটা ধরে ফেলতাম, সুম্মালা কতানা মিনহুল ওয়াতিন, এবং আমি নবী মুহাম্মাদের একেবারে কণ্ঠনালী কেটে তাকে হত্যা করে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা হতো না যে আমার হাত থেকে নবী মুহাম্মদকে বাঁচাতে পারে। তাহলে চিন্তা করে দেখেন, সারা পৃথিবীর আজ থেকে দেড় হাজার বছর পূর্বে ওই সময় পৃথিবীতে যত মানুষ ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে মনোনীত করার পরে, যাকে মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কুরআনুল কারিম কখনো পাঁচটা আয়াত, কখনো একটা আয়াত, কখনো বা পূর্ণাঙ্গ সূরা, এই রকম করতে করতে দীর্ঘ ২৩টি বছর সময় নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিম সাথে সহি হাদিস নাজিল করলেন, সেই নবীকেই যদি আল্লাহ এরকম ধমক দিয়ে বলেন যে নবী মুহাম্মদ যদি আমার কুরআনের মধ্যে একটা বাক্য যদি বানিয়ে রচনা করে চালিয়ে দিত, তাহলে আমি আল্লাহ নবীর ডান হাত ধরে ফেলতাম এবং কণ্ঠনালী কেটে নবী মুহাম্মদকে হত্যা করতাম, পৃথিবীর এমন কোন মানুষের ক্ষমতা হতো না যে আমার হাত থেকে নবীকে বাঁচাতে পারে। দেখেন সূরাতুল হাক্ক ৬৯ নাম্বার সূরার নাম সূরাতুল হাক্ক, এই সূরার ৪৪ ৪৫ ৪৬ ৪৭ নাম্বার আয়াত। তাহলে এই চারটা আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কোনো কথা, একটা অক্ষর, একটা শব্দ
কুরআন হাদিসের মধ্যে ব্যক্তিগতভাবে তার ইচ্ছামতো ঢোকানোর ক্ষমতা রাখেননি, তিনি ঢোকাননি, এটাই ঠিক। কেন? আল্লাহ বলেছেন যদি ঢুকিয়ে দিত তাহলে নবীকে কণ্ঠনালী কেটে হত্যা করা হতো। তে নবীর কি কণ্ঠনালী কাটা হয়েছে নাকি? কথা বুঝতে পারেননি? তার মানে তিনি ঢোকাননি। আর আজকের দিনে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সারা বাংলাদেশের অন্তত শতকরা 90% 95% বক্তারা মিথ্যা তাফসীর, মিথ্যা জাল হাদিস, জাল হাদিসের আমলের উপরে তারা মানুষকে দাওয়াত দিচ্ছে। ওরা কল্পনাও করেনি যে নবী মুহাম্মদকে যদি আল্লাহ হত্যা করার হুমকি দেয় তাহলে আমি যে বক্তা মানুষের কাছে জাল হাদিস বর্ণনা করছি, মিথ্যা আমলের দাওয়াত দিচ্ছি, আমাদের মতো হুজুরদের অবস্থা কি হতে পারে? ওই বেটা কখনো খেয়ালও করেনি। নবী মুহাম্মদের যদি একটা বাক্য বানিয়ে বলার ক্ষমতা না থাকে তাহলে আজকের দিনের যে সমস্ত হুজুরেরা মিথ্যা কথা বলে প্রচার করে, দিন প্রচার করে, এক ঘন্টা দেড় ঘন্টা কি গজল মিথ্যা কিস্সা কাহিনী বলে সুর দিয়ে কি কি বলে চলে যায়, তাদের আবার ডিমান্ড হলো 50,000, 1,00,000, 1.5 লাখ, 2 লাখ টাকা। কথা কি ভুল বললাম? কথা ভুল বললাম ভাই? রাগ করলেন? বক্তব্য চলবে না, বন্ধ করে দিব? কারা কারা শুনবেন? আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের খাদেম হিসেবে আমাদের কবুল করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। দেখেন আমল কবুল হওয়ার শর্ত ইত্তেবায়ে সুন্নার অনুসরণ। কেন? আপনি আমি আমাদের জীবদ্দশায় সারা জীবন যে আমলগুলো করছি, যে ইবাদতগুলো করছি, আমরা করি, এইটা যদি ইত্তেবায়ে সুন্নার অনুসরণ না করে যদি আপনি করেন তাহলে সেই আমল কবুল হবে না। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বলি তো তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন কোন আমল করে যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি তাহলে সেই আমলটা প্রত্যাখ্যাত, ওটা প্রত্যাহত, ওটা বর্জনীয়, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। দলিল খুলেন সহিহ মুসলিম 4385 নম্বর হাদিস, হাদিস সহিহ, হাদিস একাডেমির যেটা অনুবাদ করা হয়েছে সহিহ মুসলিম, এটা খুলবেন তো আয়নার মতো পরিষ্কার হাদিস পাবেন, খুলবেন না জিন্দেগিতেও পাবেন না, দলিল দেখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন কোন আমল করে যা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়, আল্লাহ রাসূল করেনি, করতে বলেনি, অনুমতি দেয়নি, তাহলে সেই আমলটা প্রত্যাখ্যাত, ওটা প্রত্যাহত, ওটা বর্জনীয়, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। খুলেন দলিল সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 1718 নম্বর হাদিস, এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে পাওয়া যাবে 26092 নম্বর হাদিস, এই হাদিস মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের মধ্যে পাবেন 140 নম্বর হাদিস। কত জায়গাতে আছে, পড়ে কে হাদিস, পড়ে কে আর অনুধাবনী করে কে আর আমলি বা করে কে? যত শিরিকি বিদাতি আমল দ্বারা একেবারে সমাজটা হজবরল হয়ে আছে। এই কিসের শব্দ? এটা দুষ্টামি করছে নাকি কেউ? সম্মানিত দিনই ভাই বোন, যা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইত্তেবায়ে সুন্নার অনুসরণ করার জন্য পৃথিবীর মানুষকে নির্দেশ দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবায়ে সুন্নার নির্দেশ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অবাধ্য উম্মত এরা জান্নাতের মধ্যে যাবে না। ইল্লা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীগণ প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল, আপনার আবার অবাধ্য উম্মত কারা, আবা উম্মত কারা একটু বলেন। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতা আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসা আনি ফাকাদ আবা। যে ব্যক্তি যে উম্মত আমার ইত্তিবা করবে, যে উম্মত আমার অনুসরণ করবে, এ হলো আমার বাধ্য উম্মত, এ জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার অবাধ্য উম্মত সে ব্যক্তি আবা করলো, অর্থাৎ আমার অবাধ্যতা করলো, আমার ইত্তেবায়ে সুন্নার অনুসরণ করলো না, এই অবাধ্য উম্মত জান্নাতে যেতে পারবে না, এ জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, বলুন নাউজুবিল্লাহ। এ হাদিসটি পাবেন সহিহুল বুখারী ষষ্ঠ খণ্ড 7280 নম্বর হাদিস, হাদিস সহিহ, হাদিসের মধ্যেই আছে, সহিহ বুখারীর মধ্যে আছে। আপনাকে বলার কি আছে, বাধ্য উম্মত তারা যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যাদের অর্থ সম্পদ আছে, যাকাত দেয়, যারা দান সাদাকা করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, ফকির মিসকিনদেরকে খাদ্য প্রদান করে, যত ভালো কাজ আছে হালাল পথে বৈধ পথে উপার্জন করে, হালাল ভক্ষণ করে, ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ করে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমল করে, তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সব জায়গাতে আল্লাহ প্রদত্ত বিধান মেনে চলে, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাধ্য উম্মত। এ হলো আল্লাহ রাসূলের আনুগত্য করে, আল্লাহ রাসূলের ইত্তেবা করে, যার কারণে এ জান্নাতে চলেই যাবে, এর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। অপরপক্ষে দুনিয়াতে যারা জুলুমকারী, যারা অত্যাচারী, যারা স্বৈরাচারী, যারা মানুষের উপরে খুন ধর্ষণ জুলুম লুটতরাজ চালিয়ে দাঙ্গা ফাসাদ করে পৃথিবীতে মানুষকে কষ্ট দেয়, এরা হলো অবাধ্য উম্মত। অবাধ্য উম্মত কারা, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না। অবাধ্য উম্মত কারা, যারা বেপর্দা নারী, রাস্তাঘাটে বেপর্দা বেহুদা নির্লজ্জের মতো চলাফেরা করে, পর্দা করে না, এরা হলো অবাধ্য উম্মত। অবাধ্য উম্মত কারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি বলেছি সুদ খেও না, এরপরেও সুদ খায়, আমি বলেছি ঘুষ দিও না, তারপরেও ঘুষ দেয়, ঘুষ খায়, এরা হলো অবাধ্য উম্মত। সহিহ বুখারীর 7280 নাম্বার হাদিসের আলোকে এটাই প্রমাণিত হয় যে যারা আল্লাহর রাসূলের ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ করবে এরা জান্নাতে যাবে, আর যারা আল্লাহ রাসূলের অনুসরণ করবে না, ইত্তিবার অনুসরণ করবে না, এরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, বলুন নাউজুবিল্লাহ। বাঁচার কোন কায়দা নেই, ইত্তেবায়ে সুন্নাহ অনুসরণ করেই আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গাতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা আল্লাহ রাসূলের যেইটা আমার রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছে সেটার অনুসরণ করো, তাই তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এটাই হলো ইত্তেবায়ে সুন্নার অনুসরণ। সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা, ইত্তেবায়ে সুন্নার অনুসরণ করার কথা কুরআনুল কারীমে সূরা করেও বললেন। এই আয়াত নাজিলের পরে সাহাবীগণ এই আয়াত দ্বারা দলিল গ্রহণ করতেন। আপনাকে বলি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দালিলুল কদর সাহাবী ছিলেন, তিনি মানুষের মাঝে বলে দিলেন যে যেই নারী শরীরে উলকি ব্যবহার করবে, পরসুলা ব্যবহার করবে এবং পুরুষের পোশাক পরবে, এই নারীর উপরে আল্লাহ লানত করেছেন এবং আল্লাহর নবীও লানত বর্ষণ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই জামানায় যখন সমাজে এই কথা বলে বেড়াতে লাগলেন, তখন একজন মহিলা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি কি এই কথাটি সমাজে বলে বেড়াচ্ছেন নাকি যে যেই নারীরা শরীরে উলকি অঙ্কন করবে, পরসুলা ব্যবহার করবে, অর্থাৎ আলগা চুল, যে চুলগুলো বাজারে কিনে পাওয়া যায়, নারীরা যদি এই চুল কিনে ব্যবহার করে, চুল একটু ছোট অথচ বড় চুল করার জন্য বাজার থেকে কৃত্রিম চুল মানে বানানো চুল এটা ব্যবহার করে, সেই কালেও করত, আজকে এটা নতুন নয়। আপনাদের আপনাদের এই এলাকায় চুল বিক্রি হয় কিনা? চুল বিক্রি হয়? মহিলাদের চুল কিনা বেচা করা হারাম, হারাম, হারাম। এই চুল বিক্রি করা টাকা দিয়ে যদি চাউল কিনে ভাত খায়, ওই নারী পুরুষ যেই হোক তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এমন একটা জিনিস, এত দামি বস্তু, এত দামি একটা জিনিস যেটা বিক্রি করে খাওয়ার অনুমতি আল্লাহ এবং তার রাসূল দেয়নি, অসম্ভব হতে পারে না। বলছিলাম এই মহিলা গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি কি এই কথা বলেছেন নাকি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই মহিলাদের উপরে অভিশাপ করেছেন, লানত বর্ষণের জন্য বদদোয়া করেছেন, আমি এটা প্রচার করে দিয়েছি। তখন এই মহিলা বলছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি এই কুরআনটা পড়েছি, এই কুরআনের ভিতরে যা আছে সবই আমার মুখস্থ আছে, কই কোথায় আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি উলকি করবে, যে নারী পরসুলা ব্যবহার করবে, পুরুষের পোশাক পরিধান করবে, তার উপরে আল্লাহ এবং তার রাসূল লানত করেছেন, কোথায় আছে আপনি দেখান। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঠান্ডা মাথায় বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কোরআনের সব পড়েছেন, সবই আপনার মুখস্থ আছে, তা আপনি কি সূরা হাসরের সাত নম্বর আয়াতটি পড়েননি, যেখানে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। তা আল্লাহর রাসূলই তো বলেছেন যেই মহিলা পরসুলা ব্যবহার করবে, যেই মহিলা শরীরে উলকি অঙ্কন করবে, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করবে, এ হলো জাহান্নামী, আর এর উপরে আল্লাহর লানত বর্ষণ হবে। তখন মহিলা চিন্তা করল, ঠিক আছে, আয়াতের ব্যাখ্যা, আয়াতের অর্থ তাহলে এটা। এটা কোথায় পাবেন হাদিসটা? সহিহ বুখারী খুলেন, 4885 নম্বর হাদিস, 4886 নম্বর হাদিস, এবং তাফসিরে জাকারিয়া, তাফসিরে জাকারিয়া খুলেন, আপনি এই সূরা হাসরের, সূরা হাসরের সাত নম্বর আয়াতের ব্যাখ্যায় একাধিক হাদিস আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আয়াত পড়লেই শুধু হবে না, কোরআন পড়লেই শুধু হবে না, এই কোরআনের আয়াতের অর্থ, আয়াতটা কেন নাজিল হলো, এর আমল কি, এর হুকুম কি, এগুলো সাথে সাথে জানা দরকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাবা ঘরে গিয়ে হজ সফরে গেলাম, কাবা ঘরে গেলাম, কাবা ঘর জিয়ারত করতেছিলাম, হঠাৎ করে কাবা ঘর জিয়ারত করতে হবে এই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে তিনি কাবা ঘরে
কাবা ঘরের এক সাইডে আছে রুকনে ইয়ামানি আর এক সাইডে আছে হচ্ছে হাজারে আসওয়াদ আর এই দুই কোণাটা আছে ফাঁকা এমনিতেই আছে এখানে আছে রুকনে ইয়ামানি আর এই কোণাতে আছে হাজারে আসওয়াদ তো আমি লক্ষ্য করলাম সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই চার কোণাতে গেলেন আমিও তার সাথে সাথে গেলাম চার কোণাতে গিয়েই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুমু খাচ্ছেন হাত দ্বারা কাবা ঘরকে স্পর্শ করছেন আর হলো সুমু খাচ্ছেন কে সুমু খাচ্ছেন বলেন কে সুমু খাচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই দৃশ্যটা আব্দুল্লাহ ইবনু আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তিনি স্বচক্ষে দেখছেন দেখার পরে এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন হে আমিরুল মুমিনিন আপনি যে দেখলাম আপনাকে আমি খেয়াল করে দেখলাম যে আপনি এই হাজারে আসওয়াদ রুকনে ইয়ামানি সহ আরো দুই কোণা আপনি চারটা কোণাতেই ঘুরলেন এবং চারটা কোণাতেই স্পর্শ করে আপনি চুমু খেলেন আপনি এরকমটা কেন করলেন তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন হে আব্দুল্লাহ শুনো আরে কাবা ঘরের এমন জায়গা কি হতে পারে যার কোন জায়গাতে অকল্যাণ আছে আরে কাবা ঘর তো পুরোটাই করলেন কাবা ঘর তো পুরোটাই করলেন করলেন যার কারণে আমি এই চারটা কোণাতে স্পর্শ করলাম এবং আমি সুমুও খেলাম এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি শুনে রাখেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ সফরে ছিলাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এই দুই জায়গাতে স্পর্শ করতে দেখেছি এবং দুই জায়গাতে চুমু খেতে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেছি অথচ আপনি হজ করতে আসলেন অথচ আপনি চারটা কোণাতে স্পর্শ করলেন আর আপনি বলছেন যে কাবা ঘর পুরোটাই করলেন শুনুন আপনি ভালো করে কান খুলে শুনে রাখুন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছি আপনি কি জানেন না সূরা আহজাবের মধ্যে একটা আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো নিশ্চয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যেই যাবতীয় উত্তম আদর্শ নিহিত রয়েছে বলুন সুবহানাল্লাহ দেখেন সেই কালে আল্লাহ রাসূলের দুই জুনি সাহাবী একজন খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে একটা ভুল আমল করতে যাচ্ছিল একজন সাহাবী ভুল আমল করতে যাচ্ছিল আরেকজন সাহাবী সাথে সাথে এটা সংশোধন করলেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত দ্বারা দলিল দেওয়ার পর দলিল দিয়ে যখনই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা আহজাবের 21 নম্বর আয়াত তিলাওয়াত করে শুনালেন সাথে সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন ঠিক আছে তাহলে এই দুই কোণাতে স্পর্শ করাতে এটাতেই আছে উত্তম কল্যাণ বলুন সুবহানাল্লাহ আজকের দিনে আমাদের সমাজে আমাদের দেশে ইবাদতের নামে ইসলামের নামে ধর্মের নামে অনেক ইবাদত আছে অনেক আমল আছে কিন্তু সেই আমলগুলো যদি কুরআন হাদিসের দৃষ্টিতে না চলে তার আর এই আমল যদি কেউ করে তাহলে আল্লাহর দরবারে এই আমল কবুল হবে না হবে না এটাই চূড়ান্ত আর আমল করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে ইখলাসের সাথে আল্লাহ ভীতি নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন না সমাজের মানুষ দেখানোর জন্য করবেন বেশি মানুষ করে এই জন্য করবেন না আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা করতে বলেছেন সেটা করবেন এটা মুখের কথা বলছেন যখন আমরা এখান থেকে চলে যাব রাজশাহীতে কালকে আর আপনি টিকতে পারবেন না এত বড় ইমানদার আপনি হতে পারেননি
আপনারা আপনাদের এলাকার ভাষায় কি বলে জানি না, 10 যেদিকে 10 যেদিক খোদা সেদিক নাকি, খোদা কথাটাও তো কোরআন হাদিসের কোথাও নাই, এটা মানুষের বানানো নাম। খোদা আল্লাহর 99টা নাম আছে, অসংখ্য গুণবাচক নাম আছে, কোন নামের মধ্যে খোদা শব্দটা নাই। যেখানে সেখানে লেখা আছে দেখবেন রাস্তাঘাটে খোদা হাফেজ উমুক পৌরসভা লেখা নাই। এই খোদা হাফেজ কথাটা চলবে না, আল্লাহ হাফেজ কথাটাও চলে না, তবে আল্লাহ হাফেজ বললেও তবু আল্লাহর একটা যে খাস একটা নাম আছে সে নামটা আসে। তো যা বলছিলাম 10 যেদিক খোদা সেদিক এই কথাটার কোনো ভিত্তি নেই, বরং আওয়াজ তুলবেন এইটা দৃঢ়তম কণ্ঠে যে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, বলেন কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস নাই যেখানে আমরাও নাই সেখানে। একটা তাকবীর দান তো দেখি আপনাদের শক্তি কতদূর। এই বগুড়াবাসী আদম দিঘির মানুষের আদম সন্তান, আদম দিঘি আদম সন্তান আপনারা তাই নাকি, আমরা সবাই আদম সন্তান। দেখি এই আদম দিঘি এলাকার মানুষের গায়ের শক্তি কত, এমন একটা তাকবীর দিবেন যাতে শয়তান এই নওগাঁ এই বগুড়া এলাকা থেকে রাজশাহীর দিকে যাতে চলে যায়। পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, ব্যাটারি লো হলো না, হলো না লো, ব্যাটারি চার্জ করেন। আরেকবার বলেন, একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকবীরাতুন ওয়াহিদুন, একটা তাকবীর আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই আসমান জমিনে যা কিছু আছে তার চাইতে মহামূল্যবান। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য গায়ের শক্তি ঝেড়ে তাকবীর একটা দেন তো দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির বিধান ছাড়া দুনিয়াতে মানব রচিত বিধান যারা আঁকড়ে ধরবে, লালন পালন করবে, বিশ্বাস করবে, কাল কিয়ামতের মাঠে ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে। ওহির বিধান মানতে হবে। কোরআন হাদিস কি, আগেই তো বললাম কোরআন হাদিস কার বাণী, আল্লাহর বাণী। এই আল্লাহর বাণী আঁকড়ে ধরতে আপনার আমার কোনো সমস্যা আছে? আল্লাহর বাণী আঁকড়ে ধরতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, যা বলছিলাম ইত্তেবায়ে সুন্নার, সুন্নাতের অনুসরণ বা আল্লাহ রাসুলের অনুসরণের একটা শেষ হাদিস বলে মা বোন যেহেতু আছে তাদেরও খেদমতে দু একটা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের যেহেতু ভারতের মেহমান এসেছে সাইদুর রহমান ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমরা একসাথে প্রোগ্রাম করি, আমিও আলহামদুলিল্লাহ ভারতে প্রোগ্রাম করি, উনি বাংলাদেশে এসেছে, আমিও গত নভেম্বর মাসে ভারতে প্রোগ্রাম করে এসেছি। আল্লাহর দয়া, আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দেশ বিদেশের বিভিন্ন জায়গাতে দেখতহীন কণ্ঠে নির্ভয়ে যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত যেন পৌঁছায় দিতে পারি। আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইত্তেবায়ে সুন্নার শেষ হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনজন ব্যক্তি আল্লাহ রাসূলের আমল কেমন ছিল এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাসূলের বাড়িতে গেল। তিনজন লোক বলল যে আল্লাহ রাসূল ইবাদত আমল কিভাবে করে এটা একটু আমরা যাচাই বাছাই করে দেখি। তিনজন ব্যক্তি গেল আল্লাহ রাসূলের বাড়িতে, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নেই, কোথাও এক জায়গাতে গেছে। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা আল্লাহ রাসূলের আমল সম্পর্কে ওই তিনজন ব্যক্তিকে অবহিত করলেন। করার পরে এই তিনজন ব্যক্তি চিন্তা করতেছে যে ভাই এই এর মাইকের থেকে আওয়াজ বেশি, এ কি রে আশ্চর্য কথা, এ অসগবি আলাইহি সালাম কোথা গেছে এগুলো। তো এই তিনজন লোক
আল্লাহ রাসূলের বাড়িতে গেছে আল্লাহ রাসূলের আমল যাচাই করার জন্য যে আল্লাহর নবী কিভাবে আমল করে রাতে কিভাবে করে দিনে কিভাবে করে একটু যাচাই করে আসি তিনজন গোয়েন্দা বুঝেননি গোয়েন্দা গোয়েন্দা তো আজকের জামানাতে আছে সেই কালেও ছিল তো তিনজন লোককে যখন আল্লাহ রাসূলের স্ত্রীরা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এই ইবাদত বন্দি করতেন তখন একজন সিদ্ধান্ত নিল যে আমি সারা রাত ইবাদত করব আমি সারা রাত ঘুমাবো না সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করব কুরআন তেলাওয়াত করব আরেকজন বলল যে আমি জিন্দেগিতে বিবাহ শাদি করব না আমি চিরকুমার থেকে যাব কেননা বিবাহ করলে স্ত্রী সন্তান হবে মানে সংসার হবে আল্লাহর দাসত্ব করতে আল্লাহর ইবাদত করতে মানে সমস্যা হবে বিঘ্ন ঘটবে তো আমি কি করব আমি আমি জীবনেও বিয়ে করব না আমি অবিবাহিত থেকে যাব আরেকজন সিদ্ধান্ত নিল যে আমি সারা জীবন সিয়াম পালন করব সিয়াম কখনো ভঙ্গ করব না বলেন তো এদের উদ্দেশ্য ভালো না খারাপ এদের উদ্দেশ্য ভালো না খারাপ খারাপ আপনি বলছেন খারাপ আর এরা কত বড় সিদ্ধান্ত নিছে যে আল্লাহর দাসত্ব করার জন্য বিয়ে করবে না আরেকজন সারা জীবন সিয়াম পালন করবে আরেকজন সারা রাত শুধু ইবাদত বন্দেগী করবে এরা এই সিদ্ধান্ত নিল আল্লাহর ইবাদত করার জন্যই তো নিল তাহলে আপনি বলছেন খারাপ হ্যাঁ সব ভালো ভালো নয় এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির উঠানে চলে এসেছে আসার পরে এই তিনজনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেয়েছে শোনার পরে বলতেছে এই তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো নাকি তখন এই তিনজন গোয়েন্দা বলছে হ্যাঁ আল্লাহ রাসূল আপনার তো আগের পাপ ক্ষমা পরের পাপ ক্ষমা আপনার সামনে পিছনে আপনার তো কোনো পাপই নেই আপনার কম ইবাদত করলে চলবে কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমাদের কি কম ইবাদত করলে চলে আমাদের একটু বেশি করতে হবে যার কারণে এই সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখো কান খুলে তোমরা শুনে রাখো আমি রাতের কিছু অংশ ঘুমাই কিছু অংশ রাত্রি জেগে ইবাদত করি এটা আমার সুন্নাত এই তুমি দেখো আমি মেয়েদেরকে বিবাহ শাদি করেছি আমার স্ত্রী সন্তান আছে মেয়েদেরকে বিবাহ করা স্ত্রী সন্তান এগুলি আমার একটা সুন্নাতের নীতি আমার একটা আদর্শ এই তুমি শুনো আমি মাঝে মাঝে সিয়াম পালন করি আবার মাঝে মাঝে সিয়াম পালন করা ছেড়ে দিই এগুলি আমার ফিতরত এগুলি আমার সুন্নাত এই সুন্নাতের অনুসরণ যদি তোমরা না করো কান খুলে শুনে নাও ফামাং রগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি এই সুন্নাতের বাহিরে যদি পৃথিবীর পুরো মানুষ ইবাদত করে আমার থেকে বেশি আল্লাহ ভীতি যদি কেউ দেখায় তাহলে সেই ব্যক্তি আমার উম্মতের বহিষ আমার উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে ও জাহান্নামের অনুসারী হয়ে যাবে বলুন নাউজুবিল্লাহ তার মানে সব ভালো ভালো নয় হাদিসটি পাবেন সহিহুল বুখারী কিতাবুন নিকাহ অধ্যায় পঞ্চম খণ্ড 5063 নাম্বার হাদিস একেবারে পঞ্চম খণ্ডের সর্বপ্রথম নাম্বার হাদিস 5063 নাম্বার হাদিস এবার আসেন ইত্তেবায়ে সুন্নার অনুসরণ সুন্নাতের অনুসরণের আলোচনা এখানেই সমাপ্ত করলাম এবার আসেন নারীদের সম্পর্কে দুই একটা কথা বলি কর্তৃপক্ষ আমাকে অনুরোধ জানিয়েছে যে নারীদের সম্পর্কে যেন দুই একটা কথা বলি এবং এই এলাকায় নাকি অনেক নেশাদার দ্রব্যের সয়লাব আছে হেরোইন ফেন্সিডিল গাঁজা তাড়ি মদ সুয়ানি আফিং হুইস্কি ব্যান্ড কি বলেন বাংলা ইন্ডিয়ান সব চলে নাকি এই এলাকায় সুযোগ থাকলে দুই একটা কথা বলবো ইনশাল্লাহ নারীদের ব্যাপারে মহান আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে দুনিয়ার মুসলিম নারী তোমরা গৃহ অভ্যন্তরে প্রবেশ করো দুনিয়ার নারীরা আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা বাসার মধ্যে অবস্থান করো গৃহ অভ্যন্তরে অবস্থান করো জাহেলিয়াতের যুগের মতো বর্বরতার যুগের মতো
অসভ্যতার যুগের মতো বেপর্দা বেহুদা অবস্থায় রাস্তাঘাটে তোমরা চলাফেরা করো না। অত্র আয়াতটি পাবেন সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত। খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিতে গিয়ে বলছে, হে নারীরা তোমরা বাসার মধ্যে অবস্থান করো, গৃহের মধ্যে অবস্থান করো, জাহেলিয়াতের যুগের মতো তোমরা বেপর্দা অবস্থায় চলাফেরা করো না। নারীদের কত সম্মান আল্লাহ দিয়েছেন, নারীদের কত সম্মান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অথচ আজকের দুনিয়ার মুসলিম নারীরা জানে না, মা বোনরা জানে না, যার কারণে এরা বেপর্দা বেহুদা অবস্থায় একেবারে মানে বলগাহীন অবস্থায় লাগামহীন অবস্থায় দেশে বিদেশে রাস্তাঘাটে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এরা এইভাবে চলছে। মূলত ইসলামী অনুশাসন পারিবারিক ভাবে শিক্ষা দীক্ষা ইসলামী অনুশাসন না থাকার কারণে আল্লাহ ভীতি না থাকার কারণে এরা এরকম করছে। এক সময় জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই মা নিজে গর্ত করে, নারী সন্তান জন্মগ্রহণ করলেই পিতা মাতা নিজেই গর্ত করে নিজে মাটিতে পুঁতে ফেলতো। কি দিয়ে আপনাদেরকে বুঝাই, একটা ঘটনা মনে পড়ে গেল, আমি আপনাদেরকে বলি, নারীদের সম্মান জাহেলিয়াতের যুগে ছিল না, নারীদের সম্মান জাহেলিয়াতের যুগে ছিল না। আল্লাহর নবী পৃথিবীতে আগমনের 500 থেকে 1000 বছরের পূর্বের ঘটনাকে বলা হয়, যুগকে বলা হয় জাহেলিয়াতের যুগ। ওই যুগের একটা লোমহর্ষক কাহিনী আপনাকে বলি, মুসনাদে দারিমির মধ্যে এসেছে 2 নম্বর হাদিস। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, হে আল্লাহ রাসূল, আমি জাহেলি যুগের মানুষ, আমি একটা কাজ করেছি, আমার একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, ওই সময় আপনি তো এখন ইসলাম নিয়ে আসলেন, ইসলামের শাশ্বত বাণী, ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে শান্তির বাণী, নারীর মর্যাদা কি, এটা এখন আপনার কাছে জানতে পারলাম, কিন্তু আমাদের সময়ে আমরা জানতে পারিনি। হে আল্লাহর নবী, আমার কন্যা সন্তানের বয়স যখন 5 বছর 6 বছর হলো, আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমার স্ত্রীকে আম্মু আম্মু বলে ডাকে, এরকম যখন ডাকে আমার অন্তরটা খুব মানে প্রশান্তিতে ভরে যায়, কিন্তু আমি কি করব, এই কন্যা সন্তানের কারণে সমাজে আমি মুখ দেখাতে পারি না, মানুষের কাছে আমি উঁচু মাথা করে চলাফেরা করতে পারি না, মানুষ আমাকে বলে তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছো, একে বড় করে কি করবা, এ বড় হলে অবৈধ সম্পর্ক করে বের হয়ে যাবে, পরকিয়া করবে, একে মানুষ সন্ত্রাসীরা ধর্ষণ করবে, এই কন্যা সন্তান রেখে তুমি কি করবা, শয়তানের চক্রে পড়ে আমি সিদ্ধান্ত নিলাম এই কন্যা সন্তানকে আমি আর জীবিত রাখবো না। ফলে আমি কি করলাম, মেয়ের মাকে গিয়ে বললাম, হে উমুকের আম্মা, আমার মেয়েকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আমার স্ত্রী আমার মেয়েকে সুন্দর করে একেবারে ফুটফুটে সুন্দরী করে সাজিয়ে দিল, 5-6 বছরের কন্যা, এই কন্যাকে নিয়ে হে আল্লাহ রাসূল আমি দূরে চলে গেলাম, আমি আগেই একটা দাঙ্গার ভিতরে অনেক বাড়ি থেকে অনেক দূরে গিয়ে একটা গর্ত খনন করে আমি আগেই রেখে এসেছিলাম, ছোট কন্যা আমার বাচ্চাকে নিয়ে আমি চলে গেলাম, সেখানে যাওয়ার পরে গর্তের কাছে যখন গেলাম, গর্তের ভিতরে গর্তের কাছে যখন গেলাম, তখন আমি আমার মেয়েকে বললাম, হে আমার মেয়ে, তুমি নিজে চোখে দেখো তো এটা কিসের গর্ত, কেমন লাগে এখানে দেখতে, তুমি নিজে চোখে একটু দেখে নাও। তখন আমার মেয়ে বলল, হে আব্বু, এটা তো একটা অনেক গভীর গর্ত, এখানে আপনি আমাকে কেন নিয়ে এসেছেন। এই কথা বলতে বলতে বাপ এবং মেয়ের মধ্যে কথোপকথন চলতে চলতে এমত অবস্থায় আমি নিজের হাতে আমার মেয়ের দুই পা ধরে মেয়েকে নিজে গর্তে ফেলে দিলাম, গর্তের মধ্যে পড়ে আমার মেয়ে, ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার আব্বা, এই বলে চিৎকার করতে লাগলো। আমার পাষাণ হৃদয় মেয়েকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা আমি করলাম না, আমার নিজ দু হাত দ্বারা পা দ্বারা মাটিগুলো টেনে দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম, গর্তের মধ্যে ফেলে দিলাম আমার মেয়ের মাথার উপরে, আমার ঐ রসজাত সন্তান
আমার মেয়ের মাথার উপরে বুকের উপরে মাটি ঢেলে দিছিলাম নিজে হাতে জীবন্ত মেয়েকে আমি এইভাবে পুঁতে মারছিলাম এক পর্যায়ে মেয়ের যখন কোনো হালে নিঃশ্বাস আসতেছিল তখনও আমার মেয়ে বাঁচার জন্য ছটফট ছটফট করছিল এক পর্যায়ে শেষবারের মতো আমার মেয়ে আমাকে বলল ইয়া আবাতি হে আমার আব্বা আপনার কাছে আমি কি অপরাধ করেছি আমি তো আপনার জন্ম দেওয়া মেয়ে আমি আপনার ওই রসজাত সন্তান আপনি আমাকে কেন এইভাবে মারছেন আপনি আমাকে বাঁচার সুযোগ করে দেন আমি যদি আপনার কাছে বেশি হয়ে গিয়ে থাকি তাহলে আমাকে ছেড়ে দিন আমি বাঁচার জন্য যেদিকে দুই চোখ যায় সেদিকে আমি চলে যাব তবুও আপনি আমার জন্মদাতা পিতা হয়ে আমাকে এইভাবে নিষ্ঠুরের মতো হত্যা করবেন না মেয়ের চিৎকার পিতা নিজ কানে শুনে পিতার কোনো দয়া হয়নি নিজে হাতে মাটি চাপা দিয়ে দাফন করে এরপরে বাড়িতে চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গিয়ে এই লোকটি নিজের মেয়েকে নিজের হাতে জীবন্ত পুঁতে দেওয়ার ঘটনা বর্ণনা করতেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে অঝর নয়নে কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক বেয়ে বেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি ঝরতেছিল তাহলে বলতেছিলাম জাহেলিয়াতের যুগে নারীদেরকে সম্মান দেওয়া হয়নি নারীদেরকে কোনো মর্যাদা দেওয়া হয়নি এই নারী সন্তান জন্মগ্রহণ করলেই কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই মাটিতে গর্ত করে এইভাবে পুঁতে দেওয়া হতো এই লোমহর্ষক কাহিনী মুসনাদে দারিমির দুই নাম্বার হাদিসে স্পষ্ট বর্ণনা হয়েছে দলিল খুলে দেখতে পারেন অথচ এই ইসলাম আসার পরে নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল্যায়ন করেছেন অথচ এই বুকা নারী আজকের এই জাহেলিয়াতের যুগের চাইতেও বড় বেলাল্লাপনা বেহুদা নির্লজ্জের মতো এরা রাস্তাঘাটে চলাফেরা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাম দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গাতে একটা আয়াত আপনার কাছে বললাম আয়াতটা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা দিতে গিয়ে কত সুন্দর উক্তি করেছেন অথচ এই বুকা নারীরা ইসলামকে মূল্যায়ন করে না নারীরা ইসলামের ছায়াতলে আসতে চায় না এদের ইচ্ছা মতো এরা সমাজে চলতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে দাম দিতে গিয়ে বলেন হে দুনিয়ার নারীরা তোমরা শোনো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে দুনিয়ার নারীরা তোমরা শোনো তোমরা যদি মাত্র চারটি কাজ করে আল্লাহর কাছে উপস্থিত হতে পারো হে পৃথিবীর নারী তোমরা কান খুলে শুনে নাও তোমরা যদি মাত্র চারটি কাজ করে আল্লাহর কাছে উপস্থিত হতে পারো এক ইজা সাল্লাত আল মারাত আল খামসাহা ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে দুই ওয়া সামাত শাহরাহা এবং রমাদান মাসের ফরজ সিয়াম পালন করবে তিন ওয়া হাফিজাত ফরজাহা এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করবে চার ওয়া আতাআত জাওজাহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আতাআত বালাহা চার নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই নারী তার স্বামীর আনুগত্য করবে স্বামীর খেদমত করবে এই চারটি মাত্র কাজ পৃথিবীর যে কোনো নারী সে যেই প্রান্তেই হোক পৃথিবীর যে কোনো নারী মাত্র এই চারটি কাজ যে নারী করে আল্লাহর কাছে যাবে অর্থাৎ মৃত্যুবরণ করবে আমি আবারও বলি এক নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরজ সালাত দুই নিয়মিত রমাজান মাসের ফরজ সিয়াম তিন তার নিজের লজ্জা স্থানের হেফাজত চার তার স্বামীর আনুগত্য স্বামীর খেদমত মাত্র এই চারটি কাজ করে যেই নারী মৃত্যুবরণ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেছেন লা হাদখুলুনাল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিআত ওই নারীর জন্য আল্লাহ উন্মুক্ত ঘোষণা করে দিবেন ওই নারীকে আল্লাহ উন্মুক্ত প্রকাশ্য ঘোষণা করে দিবেন জান্নাতের আটটা দরজা খোলা হে নারী হে আমার বান্দি তোমার যেই দরজা ভালো লাগে যেই দরজা তোমার পছন্দ হয় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো বলুন সুবহানাল্লাহ ইসলাম নারীকে সম্মান দিয়েছে এইভাবে দেখেন মাত্র চারটি কাজ যে হাদিসটি বললাম এ হাদিসটি পাবেন মিশকাতুল মাহাসাবির 3254 নম্বর হাদিস হাদিসটা
সহি মুসলিমের মধ্যে এসেছে হাদিস সহি তার মানে নারীকে কত দাম ইসলাম দিয়েছে নারীকে কত দাম আল্লাহ দিয়েছে নারীকে কত মূল্যায়ন আল্লাহ রাসূল করেছে কিন্তু এই বুকা নারী এই তিন নম্বর এই থার্ড পারসন এই থার্ড নাম্বার নারীরা এটা বুঝতে পারেনি এরা বুঝেনি এরা চাই সমঅধিকার তাই না নারী পুরুষ সমান অধিকার এই সমান অধিকার এই পাশ্চাত্যের এই ইহুদিবাদী এই খ্রিস্টান এই বেদিনদের এই খপ্পরে পড়ে আজকে এই বাংলার নারীরা যারা রাস্তাঘাটে সম অধিকার সমান অধিকার বলে চিৎকার চেঁচামেচি করে সমান অধিকার এরা জানে না অধিকার কাকে বলে নারীদের অধিকার একটাই তারা বাড়িতে থাকবে নারীদের অধিকার এটাই যে তারা আল্লাহর আল্লাহ রাসূলের আনুগত্য করবে নারীদের অধিকার সমান অধিকার এটাই তারা ইসলামী মূলনীতি নিয়ে চলবে এরা সালাত আদায় করবে সিয়াম পালন করবে পরিবার সামলাবে স্বামীর খেদমত করবে নিজের লজ্জা স্থানের হেফাজত করবে এটাই তাদের উত্তম অধিকার যেটা স্বয়ং আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ রাসূল দিয়েছেন আমাদের দেশের আমাদের এই ভারত বাংলাদেশের সারা পৃথিবীর মুসলিম মাবন্দেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে চলার তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন হে আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার পবিত্র কোরআন এবং তোমার রাসূলের রেখে যাওয়া সুন্নাহ থেকে যা বক্তব্য দিলাম কথা বললাম আল্লাহ বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোরআন হাদিস বলতে গিয়ে তাহলে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমাকে তোমার পাপী বান্দা মনে করে আমাকে ক্ষমা করে দাও আর আপনাদের এলাকায় আসলাম আমি যদি আমার মুখের ভাষায় যদি আপনারা মানুষ হিসেবে ভুল হওয়াটাই স্বাভাবিক যদি আপনাদের কোনো কষ্ট লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন তবে কথা যতগুলো বললাম আমার ব্যক্তিগত কোনো কথা বলিনি পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে আল্লাহ তুমি আমাদেরকে চলার তৌফিক দান করো আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তোমার উত্তম বান্দা হিসেবে আমলে সালেহকারী বান্দা হিসেবে আমাদের কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম শেখ আহলান সাহেব আগে লাগাই শিবপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে যুবক সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি জলসা মহত্তমনি যার জন্য আমরা সকলে অপেক্ষায় অপেক্ষিত প্রধান আলোচক প্রধান মেহমান তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে এ পর্যায়ে আমাদের সামনে আজকে মহত্তমনি মাহফিলের প্রধান আলোচক জনাব মোহাম্মদ শাহিনুর রহমান মুর্শিদাবাদ ভারত তিনি এখন আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন আমি সকলকে উদারত আহ্বান করছি আমরা যারা এখনো বাইরে রাস্তায় দোকানে আছি সকলে আমরা মাহফিলের প্যান্ডেলে বসে যাই যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে আমরা সম্ভব এবং মানার জন্য আমল করার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করে সকলে আমরা এখনো যারা দাঁড়িয়ে আছে রাস্তায় আসলে এখানে কোরআন হাদিসের আলোচনা হয় যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সুন্দর নবীর সুন্নতি পরিবেশে সকলে এক জায়গায় বসে যাওয়া এটা আল্লাহ পাকের বিধান নবীর হাদিস আমরা সকলে বাইরে রাস্তায় এখনো যারা দাঁড়িয়ে আছি উদারত আহ্বান করব আমরা সকলে দোকানপাট রাস্তায় যারা আছি আবারও উদারত আহ্বান করব আমরা সকলে মাহফিলের পিণ্ডেলে এসে বসে যাই ইনশাআল্লাহ
Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wahda. Assalatu wassalamu ala man la nabiyya ba'da, amma ba'd. Fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam. Syarrul umuri muhdatsat.